সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি নতুন কাজ দেখাবো। তো দেখেন যে এখানে আমরা একটা সমস্যায় ফেস করি অনেক সময়, যারা বিভিন্ন সময় ওয়ারিং করেন এরকম মনে হয় ফেস করছেন। তো আমাদের দেখেন যে বিষয়টা হলো, আমরা এই যে তার দুটো তার একসঙ্গে মোড়াইছি, লাল কালো মোড়ালে হয়তো ভালো হতো, যাই হোক, তো আমরা একই তার দুটো মোড়াইছি যার শেষ পাতা কিন্তু এই দিকে, ঠিক আছে। তো এখানে খুব বেশি তার নাই, অল্প একটু তারই আছে, খুব বেশি না। তবে এই তারগুলো পাশাপাশি মোড়ানোর জন্য যে সমস্যাটা হয় কি, আমরা যদি একটা তারে লাইন দিই, বুঝছেন, তা আরেকটা তারেও সেই লাইনটা শো করে, তো এটা যে জন্য হয় ইন্ডাকট্যান্সের কারণে হয়, কারণ যখন আপনার একটা করে লাইন থাকে সেই লাইনটার কারণে বিদ্যুৎ থাকলেই সেখানে চারপাশে একটু চুম্বকত্ব হয়, আর যখন আমরা সেটা পেঁচিয়ে দিই তখন সেটার মানটা একটু বেশি দেখায়। তো যে কারণে এরকম ইন্ডাকট্যান্সের কারণে এখানে লাইনটা দেখায়, যেটা অনেক সময় ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি। তো আমি দেখেন যে এখানে একটা যে তার নিচ্ছি, তারটা নিয়ে এখানে মোড়াই দিচ্ছি। তো এই তারে আমরা দেখতে পারবো যে এখানে সবগুলো তারেই জ্বলতেছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সবগুলো জ্বলার ব্যাপার না, একটা তার খালি ভালো করে জ্বলার কথা। তো আমরা যখন খেয়াল করব তখন আশা করি এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো, যেটা মেইন তার সেটা একটু বেশি জ্বলবে, বাকিগুলোতে হালকা জ্বলবে। তো আমরা লাইনটা দিচ্ছি। তো লাইন দেওয়ার পরে দেখেন যে আমাদের নিয়ন টেস্টারটা আমরা লক্ষ্য করি, এদের নিয়ন টেস্টারটা জ্বলতেছে, ঠিক আছে। এখানে আমরা একটা নিয়ন টেস্টার একটু বেশি জ্বলে কিনা, তো ঠিক আছে, আপনারা মনে হয় বুঝতে পারছেন যে নিয়ন্ত্রণটা জ্বলছে। তো এবার আমরা অন্যটা গুলোতে দেখি, ওইটা তো লাইন দিছি, তো এখন আমরা এই তারটা দেখি। তো দেখেন এটাতেও নিয়ন্ত্রণটা জ্বলছে, এই যে, ঠিক আছে। তো এটা নিয়ন্ত্রণটা জ্বলছে, আমরা পরের তারটা দেখি। তো দেখেন এটাতেও নিয়ন্ত্রণটা জ্বলছে, এই যে, এটা একটু কম জ্বলছে, বাট এই যে জ্বলছে এটা ভালো করে দেখেন, এ জ্বলছে, হালকা জ্বলছে, হ্যাঁ, এই যে এটা ধরলে বোঝা যাচ্ছে জ্বলছে, এই সাইডে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কম জ্বলছে, আমরা এটা দেখি। তো দেখেন এই মাথাটাও জ্বলছে, এই যে হালকা জ্বলছে, ঠিক আছে। আশা করি সবাই জ্বলাটা দেখতে পাচ্ছেন, বাট এটা যে কম জ্বলছে, আর এখানে প্রথমে কোনটা ধরলাম বেশি জ্বলছিল, এটা বেশি জ্বলছে, বুঝতে পারছেন আশা করি, এটা মেইন। এখন দেখেন বোঝানোর জন্য আমরা এই করি, আমাদের সিরিজ বাতিটা দূরে, এখান থেকে বোঝা যাবে না অতটা। তো আমরা এখানে মূলত যেটা সিরিজ সেটাতে বাতি দিয়ে বাতিটা জ্বলবে, এই যে বাতির আলোটা খুব ভালো বোঝা যায় না, অন্যগুলোতে আমার বাতি জ্বলবে না, ঠিক আছে, অন্যগুলো ধরলে বাতি জ্বলবে না, যেটা মেইন সেটাতে বাতি জ্বলবে। তো অ্যাকচুয়ালি আমি এটা একটু সরাই নিই, আমার বোর্ডটা একটু বোর্ডের কাছে সরাই নিয়ে আসছি, বাতিটা দেখাতে পারছি না, বাট আপনারা দেখেন যে বাতির আলোটা আমাদের এই যে এখানে ফোকাসিং করতেছে, কিন্তু এগুলো দিলে কিন্তু আমাদের বাতিটা জ্বলতেছে না, কিন্তু এখানে নিয়ন টেস্টার কিন্তু ঠিকই আমাদের ইন্ডিকেট করছে যে এখানে লাইন আছে, হ্যাঁ। তো এটাই আর কি ব্যাপার, যে আমাদের নিয়ন টেস্টার ইন্ডিকেট করে লাইন আছে, এই যে লাইন দেখা যায়, বাট এখানে কিন্তু বাতি জ্বলবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিও দেখানোর ধন্যবাদ, আমাদের এই ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করে দিন।